মাননীয়ার অনুপ্রেরণা ছাড়া আজকাল পশ্চিমবঙ্গে কিছুই হয় না। আকাশ থেকে বৃষ্টি পড়া, গাছের শালক সংশ্লেষ করা, মাঝ রাস্তায় নকুলদানা হাতে করে নিয়ে উন্নয়নের দাঁড়িয়ে থাকা, বাড়িতে এসে দুষ্টু ছেলেদের হুমকি দিয়ে যাওয়া, সব কিছুতেই একদম মাননীয়ার ঠিক করে দেয়া অনুপ্রেরণা মতোই পরিবেশিত হতে থাকে। এমনকি স্কুল সার্ভিস পরীক্ষা হবে কি হবে না, দুটো প্রজন্মের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হবে কি হবে না, তার সবটুকুই ওই মেন্ডেলিফের পর্যায় সারণীর অনুকরণে মাননীয়ার পর্যায় সারণীতে একদম ছক কষে নিখুঁতভাবে সাজানো থাকে। তো মাননীয়ার সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে শেষ ৯ বছরে যে রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রায় বন্ধ, পিএসসিটা নেতাদের কোটাভিত্তিক চাকরি হয়ে গেছে, WBCS-এ শূন্য পেয়েও মেরিট লিস্টে জায়গা মিলেছে, পরীক্ষা নেওয়ার ২ বছর পরও ফাইনাল রেজাল্ট বের করতে পারছে না, জুবি না পেয়ে যে রাজ্য থেকে ইনফোসিসকে বিদায় নিতে হচ্ছে, যে রাজ্যের শেষ ৯ বছরে একটাও বড় শিল্প আসেনি, যে রাজ্যে শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য টাটার মতো একটা কোম্পানিকে তাড়িয়ে হাজার হাজার বেকার ছেলে মেয়েদের স্বপ্নের কবর পোঁতা হয়, সে রাজ্যের ছেলে মেয়েরা চাকরি না পেয়ে চপশিল্প করবে না, বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করবে না, তো আর কারা করবে? অথচ এ রাজ্যে একটা সময় প্রতি বছর নিয়ম করে স্কুল সার্ভিস পরীক্ষা হতো, ১৯৯৮-এ ৮,৭২ জন, ১৯৯৯-এ ১০,৯৮৭ জন, ২০০১-এ ১২,৬৪১ জন, ২০০২-এ ৯,৯৮০ জন, ২০০৪-এ ৮,৬৮৫ জন, ২০০৫-এ ১৪,২৬৭ জন, ২০০৭-এ ২০,০০৮৮৭ জন, ২০০৮-এ ১০,৯৯৫ জন, ২০০৯-এ ১২,৯৩১ জন, ২০১০-এ ১৩,৬৭৭ জন, ২০১১-তেও ১১,৭২৩ জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছিলেন ওই একটা স্কুল সার্ভিস পরীক্ষা দিয়েই। যেহেতু রাজ্যে তখনও গাছের শালক সংশ্লেষের জন্য গাছের পাতার অনুপ্রেরণার অনুমতি নেওয়ার প্রয়োজনের নিয়ম ছিল না, তাই পুরো রাজ্য জুড়ে হাজার হাজার সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা সম্পূর্ণ নিজের যোগ্যতায় নিজের কঠোর পরিশ্রমের বিনিময়ে স্কুলে পড়াশোনার চাকরি পেয়েছিলেন। চাকরি পেয়ে অনেকের পরিবার চরম দারিদ্রতার চরম অন্ধকার থেকে মুক্তি পেয়েছিল, পরিবার সচ্ছল হয়েছিল, বিয়ে করে সংসার করার ইচ্ছা পূরণ হয়েছিল। পরিবর্তনের রাজ্যে আজ রাজপথের খোলা আকাশের নিচে একটা SSC-র দাবিতে আগামী শিক্ষক শিক্ষিকাদের টানা ২৮ দিন অনশন করতে হয়। বাংলা, ভূগোল, ইতিহাস, ফিজিক্স, কেমিস্ট্রি নিয়ে পড়া ছেলে মেয়েদের একটু একটু করে নিজেদের অন্ধকার ভবিষ্যতের দিকে তলিয়ে যাওয়ার চিত্র দেখতে হয়। বুড়ো যদি হয়ে গিয়েই থাকেন দাদা, তাহলে বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করতে পারেন আপাতত। এই বিদ্রূপে ভরা উপদেশ শুনতে হয় ২০১১-তে অনার্স ও মাস্টার ডিগ্রি করা যে ছেলেটির বয়স ছিল ২৩, এখন ৩২-এ এসে ঠেকেছে। তার প্রেমিকাকে হয়তো সে কথা দিয়েছিল স্কুল সার্ভিস পরীক্ষাটা ক্র্যাক করার পরেই সে তার প্রেমিকার বাবার সাথে তাদের সম্পর্কের কথা বলবে, কিন্তু স্কুল সার্ভিসের পরীক্ষাও আর হয়নি, তার শিক্ষক হওয়ার স্বপ্নটাও পূরণ হয়নি। প্রেমিকার বাবার কাছে তাদের সম্পর্কের কথা বলার সুযোগটুকু তাই আর হয়ে ওঠেনি। ৪ বছর হলো মেয়েটির অন্য কোথাও বিয়ে হয়ে গেছে। অনার্স মাস্টার ডিগ্রি বিএড করা ছেলেটি নিজের পেটের দায় কারখানার একটি ৬,০০০ টাকার মাইনেতেই নিজেকে মানিয়ে নিয়েছে। মধ্যবিত্ত বাড়ির মেয়েটিও শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখেছিল, নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল, নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করতে চেয়েছিল, কিন্তু পরিবর্তনের বাংলাতে তার স্বপ্নটার পূরণ হয়নি। বাড়ির চাপে শেষমেশ অনিচ্ছা সত্ত্বেও বিয়েটা করতেই হলো। অনার্স মাস্টার ডিগ্রির বইগুলো এখন যত্ন করে তাকে সাজানো আছে। সারাদিন সংসারের সব কাজ সামলে উঠে রোজ রাতে শুতে যাওয়ার আগে একবার হলেও সেই মেয়েটির বইগুলো তাক থেকে নামিয়ে তার ভেঙে যাওয়ার স্বপ্নগুলোকে স্পর্শ করে দেখে। কী জানি, বাংলার মানুষ হয়তো এই পরিবর্তনই চেয়েছিলেন।